প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে এবিসিডি কলেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি স্বপন কুমার মণ্ডল, সহকারী অধ্যাপক গণিত এবিসিডি কলেজ সর্বসাজাসর। আজ আমি উচ্চতর গণিতে দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ জটিল সংখ্যার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এখানে আমি বোর্ডে বেশ কয়েকটি অঙ্ক আগের থেকে আমি লিখে রেখেছি। প্রথম অঙ্কটার কথা বলি, যদি এ ও বি বাস্তব সংখ্যা, যদি এ ও বি বাস্তব সংখ্যা হয় এবং এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান হয়, তবে দেখাও যে এক্স এর বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করে। এক্স এর বাস্তব মান এত সমীকরণকে সিদ্ধ করে। যাই হোক, এখানে এক নাম্বার কিছুটা আমি সমাধান আগের থেকে একটু এগিয়ে রেখেছি, যে এখানে দেওয়া আছে যেটা এক্স এর বাস্তব মান, এখানে নির্ণয় করতে হবে ওয়ান মাইনাস আই এক্স বাই ওয়ান প্লাস আই এক্স, যা এটা দেওয়া আছে এটা সমান এ মাইনাস আই বি। তাহলে বা দিয়ে আমরা এটাকে উল্টোকরণ অর্থাৎ বিপরীতকরণ করে নিয়েছি, অর্থাৎ হরটাকে লব বে এবং লবটাকে হরে নিয়ে এসেছি। ডান পক্ষ এবং বাম পক্ষ করতে গেলে দুটোকে একসঙ্গে করা লাগে। যাই হোক, বিপরীতকরণটা এখানে কমপ্লিট করা হয়েছে। তারপর আমাদের কাজের সুবিধার জন্য বা এক্স এর মান যাতে সহজে নির্ণয় করা যায়, তার জন্য আমরা বিয়োজন যোজন করেছি। বিয়োজন যোজন অর্থাৎ এখানে উপরেরটা থেকে আমরা নিচেরটা মাইনাস করেছি এবং উপরেরটার থেকে আবার নিচেরটা আমরা যোগ করেছি একবার। ঠিক একইভাবে ডাইন পাশেও একই সিস্টেম করতে হবে, যোজন বিয়োজনটা ধারণা সকলেরই আছে। জায়গাটি করার পর এখানে ওয়ান ওয়ান ক্যান্সেল, এখানে আই এক্স নিচে আই এক্স মাইনাস আই এক্স প্লাস আই এক্স ক্যান্সেল, তাহলে উপরে আমাদের হিসাব করে থাকলো টু আই এক্স বাই টু এবং উপরে ওয়ান মাইনাস এ প্লাস আই বি এবং নিচে ওয়ান প্লাস এ মাইনাস আই বি রয়েছে। এখন আমাদের এটা হিসাব করার পর অর্থাৎ টু টু কাটাকাটি করার পর আই এক্স রয়েছে। এখন আমরা এখানে যে কাজটা করেছি, যে নিচের থেকে আমাদের আই টা ইমাজিনারি নাম্বারটা উঠাতে হবে। ইমাজিনারি নাম্বারটা যদি আমরা উঠাতে চাই, তাহলে ঠিক এখানে যেটা আছে নিচের যে রাশিটা আছে ওয়ান প্লাস এ এবং মাইনাস আই বি, ঠিক এর বিপরীত চিহ্নটা অর্থাৎ ওয়ান প্লাস এ প্লাস আই বি দিয়ে আমাদের উপরে নিচেই গুণ করেছি একই জিনিস দিয়ে। তাহলে আমাদের এটা উদ্দেশ্য হচ্ছে আইটা ক্যান্সেল করা। তাহলে এ প্লাস বিটি মাইনাস বি সূত্র অনুযায়ী এই স্কোয়ার বেস করা, অর্থাৎ আই স্কোয়ারটা যখন হয়ে যাবে তখন আই স্কোয়ারের পরিবর্তে আমরা ওয়ান পেয়ে যাবো, অর্থাৎ সংখ্যা চলে আসবে আই স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে সেই কাজই করা হয়েছে, এ প্লাস বিটি মাইনাস বি অনুযায়ী এ স্কোয়ার বেস করা হয়েছে। উপরেও উপরে একটু সহজ করার জন্য আমরা এখানে ওয়ান প্লাস আই বি ওয়ান প্লাস আই বি একটা এ ধরেছি এক কথায়, আর মাইনাস এটাকে বি ধরেছি। এখানেও ঠিক ওয়ান প্লাস আই বিটাকে বি এবং এখানে এটা প্লাস হবে প্লাসে ধরেছি। তাহলে এটা উপরেরটাও আমাদের এ প্লাস বিটি মাইনাস বি সূত্র সহজে আমরা এখানে প্রয়োগ করতে পারতেছি। নিচেই এখানে আই স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক কথায় শেষ পর্যন্ত এখানে এটা ওয়ান প্লাস হোল স্কোয়ার করার পর ওয়ান প্লাস টু এ প্লাস আই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং উপরে যে রাশি আছে এটাও ওয়ান প্লাস আই বি এর হোল স্কোয়ার যদি করি, তাহলে আমরা এটা পাবো যে এ স্কোয়ার অর্থাৎ ওয়ানের স্কোয়ার করলে যা তাই ওয়ান হয়, কিন্তু আমরা ওয়ান স্কোয়ার দিয়েছি ওয়ান প্লাস টু আই বি অর্থাৎ টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আই স্কোয়ার বি স্কোয়ার, আর শেষে মাইনাস এ স্কোয়ার ছিল এখানে এটা থাকবে, যাকে এ পর্যন্ত আমরা করেছিলাম। এরপরে বাকিটুকু আমরা কমপ্লিট করবো এখান থেকে উপরের থেকে একটু মুছে ফেলি। তাহলে এখানে কি হলো, শেষ পর্যন্ত আই এক্স সমান ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ানই থাকবে প্লাস টু আই বি আই স্কোয়ার বি স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, সেই হিসাবে শুধু বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার ছিল থাকবে, আর এখানে ওয়ান প্লাস ওয়ান তাহলে টু এ প্লাস টু। আচ্ছা, এখানে তাহলে কি হলো, ওয়ান প্লাস টু আই বি
এখানে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার, বিচের থেকে আমরা যদি টু কমন নিই অন এ প্লাস ওয়ান থাকবে। যাই হোক, উপরে আমাদের এখানে দেওয়া ছিল যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান অন, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের পরিবর্তে আমরা অন বসিয়ে দেব। ওয়ান প্লাস টু আই বি এখানে ওয়ান, আর তাহলে এখানে টু ইন্টু এ প্লাস ওয়ান, এখানে ওয়ান ওয়ান ক্যান্সেল, আর শেষ পর্যন্ত উপরে টু আই বি এবং নিচে টু ইন্টু এ প্লাস ওয়ান। আচ্ছা, কাটাকাটি টু টু, তাহলে উপরে আই বি নিচে এ প্লাস ওয়ান। যাই হোক, শেষ পর্যন্ত এখানে থাকলো যে আই এক্স ইকুয়াল আই বি এ প্লাস ওয়ান, তাহলে এক্স ওয়ান বি এর নিচে এ প্লাস ওয়ান, যা একটি বাস্তব মান। তাহলে আমরা যে মানটা বের করলাম সেটা এক্স এর একটি বাস্তব মান, অর্থাৎ এর সাথে কোনো ইমাজিনারি নাম্বার অর্থাৎ আই নেই। আচ্ছা, এরপর দুই নাম্বার, দুই নাম্বার অঙ্কটা আমরা দেখি কি আছে। দুই নাম্বার আছে মডুলাসের ভিতর জেড মাইনাস এইট প্লাস জেড প্লাস এইট ইকুয়াল টোয়েন্টি দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, যেখানে জেড সমান এক্স প্লাস আই। এখানে এই যে সমীকরণটা আছে এটা দ্বারা নির্দেশিত সঞ্চার পথ, অর্থাৎ যখন আমরা এখানে জেড সমান এক্স প্লাস আই ওয়াই এখানে মানটা বসাবো, বসানোর পর আমাদের সর্বশেষ যে ইকুয়েশন বা যে সমীকরণটা আসবে সেটা কিসের সঞ্চার পথ হবে, বৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত ইত্যাদি যে কোনো কিছু হতে পারে সেটা আমাদের নির্ণয় করতে হবে। যাই হোক, আমরা এটা শুরু করি। আচ্ছা, দেওয়া আছে জেড মাইনাস এইট জেড প্লাস এইট ইকুয়াল টোয়েন্টি, যেহেতু জেড সমান দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, মানটা বসাই দেবো জেড এর পরিবর্তে এক্স প্লাস আই ওয়াই মাইনাস এইট, এখানে এক্স প্লাস আই ওয়াই প্লাস এইট টোয়েন্টি। আচ্ছা, এখানে আমরা বাস্তব অংশটুকু এক জায়গায় নিয়ে আসবো, কাল্পনিক অংশটুকু একটু আলাদা করবো। এই মডুলাসের ভিতর একই জিনিস এক্স প্লাস এইট বাস্তব অংশটুকু একটা ব্র্যাকেটের ভিতর, বাকিটুকু আলাদা ব্র্যাকেটের ভিতর নিয়ে আসলাম। এখন এই মডুলার চিহ্ন যদি আমরা উঠাই দিই তাহলে নিয়ম অনুযায়ী আমরা পাবো রুট দিয়ে এক্স মাইনাস এইট এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই মডুলাসটা যদি এখান থেকে উঠাই তাহলে আমরা কি পাবো, এক্স প্লাস এইট হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর টোটাল রুট, এখানে টোয়েন্টি এখানে এটা থেকে যাবে। যাক, এখন আমাদের যে কোনো উপায়ে যদি আমরা রুট উঠাতে চাই তাহলে এই রুট দুটো আমরা দুই পাশে নিয়ে যাবো, তারপর যদি বর্গ করি তাহলে সহজে উঠানো যাবে। আচ্ছা, যাই হোক, এর ভিতরে আমরা একটু কাজ করে রাখতে পারি ইমাজ হোল স্কোয়ার হিসাবে এ স্কোয়ার মাইনাস টুই এবি, অর্থাৎ আট দুই ষোলো এক্স, আট স্কোয়ার অর্থাৎ চৌষট্টি ওয়াই স্কোয়ার। আচ্ছা, ওই পাশে এটা একবারে আনি, এটাও রাখা যায় বর্গ করে, যাই হোক এটাও কমপ্লিট আমরা একবারে করে দিই। হ্যাঁ, এইবার যদি আমরা দুই পাশে বর্গটা করি তাহলে এখান থেকে রুট উঠে যাবে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স সিক্সটি ফোর ওয়াই স্কোয়ার, আর এখানে এটাকে এবং এটাকে যদি বি ধরি তাহলে এইচ স্কোয়ার অর্থাৎ টোয়েন্টি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি যাতেই থাকবে এক্স স্কোয়ার সিক্সটিন এক্স ষাটটি
স্কয়ার, এটা যদি আমরা বি স্কয়ার দিই তাহলে একবারে রুট উঠে যাবে, এক্স স্কয়ার 16x 64 y স্কয়ার। এখন আমরা যদি হিসাব করি তাহলে দুই পাশ থেকে আমাদের এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এপাশে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ক্যান্সেল, এখানে 16x এটা থাকবে, এখানে 64 এটা 64 এটাও ক্যান্সেল হয়ে যাবে, এটাও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের এখন থাকবে, আমি একবারে এটাকে 2ab অর্থাৎ 20 আর 2 গুণ করলে 40, বাম পাশে যদি নিয়ে আসি 40 রুট ওভার এর ভিতর যা আছে, এবং ডাইন পাশে আমাদের থাকবে 20 স্কয়ার অর্থাৎ 20 স্কয়ার 400 আর 16 একবারে 32x। তাহলে আমরা কি করলাম, এই টার্মটাকে বাম সাইডে নিয়ে আসলাম, মাইনাস 16কে ডাইন পাশে নিয়ে গেলে প্লাস 16 এবং একটা প্লাস 16 এখানে ছিল, টোটাল মিলে 32x। যাক এখন দুই পাশ থেকে আমরা একটু ছোট করতে চাইলে 8 দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করে দিতে পারি, এখানে আমরা লিখতে পারি বর্গ করে, বর্গ করে। যাক এখন তাহলে আমরা দুই পাশে যদি 8 দিয়ে বার দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এ পাশে থাকবে 5 8 40 অর্থাৎ 5, রুটের ভিতর যা আছে ঠিক তাই থাকবে, আচ্ছা এখানে যদি 5 দিয়ে ভাগ করা হয় 8 দিয়ে, 8 দিয়ে আমরা ভাগ করেছি তাহলে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 50 4 এটা 32 4x। এখন যদি আবারও আমরা বর্গ করে দেই, আবারও যদি বর্গ করে দেই তাহলে 5টা স্কয়ার করলি 25 এবং এখানে রুট এবং স্কয়ার রুটে যাবে একবারে, তাহলে এখানে থাকবে, আর এটা একবারে যদি বর্গ করি 50 টু ইন্টু এ বি প্লাস বি স্কয়ার 4x হোল স্কয়ার। এখানে আমরা লিখব বর্গ করে, আচ্ছা তাহলে বাম পাশটু হিসাব করি, 25x স্কয়ার 25 আর 16 যদি আমরা গুণ করি তাহলে 400x আর 64 আর 25 যদি আমরা গুণ করি তাহলে কত হবে, আর 1600 আর এটা 25 ওয়াই স্কয়ার, এখানে 50 যদি স্কয়ার করা হয় 2500 আর এখানে 5 10 100 400x আর এখানে 16x স্কয়ার, আচ্ছা বর্গ করে আমরা এটা পেলাম। এখন দুই পাশ থেকে একই জিনিস 400 400 আমরা বাদ দিয়ে দেবো, এক্স এবং ওয়াই স্কয়ার গুলো আমরা এক পাশে নিয়ে আসবো, তাহলে এপাশে আছে 25x স্কয়ার, ওপাশে আছে 16x স্কয়ার, বাম পাশে নিয়ে আসি 25 ওয়াই স্কয়ার আছে এবং এপাশে 25 আর এপাশে 1600 ডাইভার্সন হয়ে গেলে মাইনাস 1600 হয়ে গেল। যাক আমরা এখন যদি বিয়োগ করি 16 9 25 9x স্কয়ার 25 ওয়াই স্কয়ার, এখানে 900 অর্থাৎ 900। এখন আমরা শেষ পর্যায়ে ফিরে এসে গেছি, এখন সঞ্চারপথের সমীকরণটা কি হবে, বৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত না কি হবে এটা এখন আমাদের প্রমাণ হয়ে যাবে। এখন 900 দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করে তাহলে 9x স্কয়ার এর নিচে 900 এখানে 25 y স্কয়ার নিচে ঠিক হলো, তাহলে
এক্স স্কয়ার নিচে 125 দিয়ে যদি আমরা 900 কে ভাগ করি তাহলে কত হবে? ভাগ করি দেখি, আচ্ছা 5 দিয়ে যদি আমরা ভাগ করি 5 5 25, 5 18 90 180, 3 5 15, 3 5 15, 3 18, আচ্ছা ভাগটা কিরকম হলো এখানে দেখি, সরাসরি 25 দিয়ে 900 যদি ভাগ করি 3 25 75, 5 4 5 10, 5 4 5 10, 7 1 8, 1 9 150, 15, আচ্ছা 6 5 36 0 3, 12 3 15, হ্যাঁ 36। তাহলে ওয়াই স্কয়ারের নিচে আমরা পেলাম 36 ইকুয়াল 1। এখন কথা হলো এই এক্স স্কয়ার 100 কে আমরা 10 স্কয়ার লিখতে পারি, আর ওয়াই স্কয়ারের নিচে যদি আমরা 36 কে আমরা 6 স্কয়ার লিখতে পারি। তাই এটা একটা বহুবৃত্তের সমীকরণ যার সঞ্চার পথ, যার সঞ্চার পথ একটি উপবৃত্ত। তাহলে কি হলো, যে সঞ্চার পথ আমাদের নির্দেশ করার কথা ছিল তার সঞ্চার পথ বা সেটা হলো একটা উপবৃত্তের সমীকরণ। তার কারণ হলো উপবৃত্তের যে সমীকরণ সেটা আমরা জানি এক্স স্কয়ার বা এ স্কয়ার ওয়াই স্কয়ার বা বি স্কয়ার সমান। এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি তাহলে এটা একটা উপবৃত্তের সমীকরণ হবে। আচ্ছা তাহলে এটা আমরা সঞ্চার পথের সমীকরণ পেয়ে গেলাম। এখন হ্যাঁ 3 নম্বর অঙ্ক আমরা দেখি, আচ্ছা 3 নম্বরটা একটা রাশি এখানে দেওয়া আছে, এত হলে দেখাও যে এটা সমান 0। তাহলে দেওয়া আছে কি এক্স বাই ওয়াই এ প্লাস আই বি সি প্লাস আই ডি, এটা দেওয়া আছে সমীকরণটা দেওয়া আছে। আচ্ছা এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে এখানে এর ভিতর কোথাও আই নেই, ইমাজিনারি নাম্বার নেই। এখন প্রথম কাজ আমরা করতে পারি বজ্র গুণন করতে পারি, অর্থাৎ এক্স সি প্লাস আই ডি ওয়াই ইন্টু এ প্লাস আই ডি। আচ্ছা এখন আমরা এক্সটা ভিতরে গুণ করে দিই তাহলে সি এক্স প্লাস এক্স আই ডি, এখানে ওয়াই যদি গুণ করে দিই এ ওয়াই প্লাস আই বি ওয়াই। এখন যেগুলোর সাথে আই নেই সেগুলো আমরা বাম পাশে নিয়ে আসবো, এক পাশে নিয়ে আসবো, আর যেগুলোর সাথে আই আছে সেগুলো আর এক পাশে নিয়ে যাবো। যা হোক এখানে এক্স সি যদি এ ওয়াইটা বাম পাশে নিয়ে আসি মাইনাস এ ওয়াই, এবং ডান পাশে তাহলে আই বি ওয়াই আছে, এবং এটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে আই ডিএক্স এ ওয়াই এটা লিখলাম। এখন এখান থেকে আমরা আই যদি কমন নেই তাহলে এখানে থাকবে শুধু বি ওয়াই ডিএক্স। এখন সহজ হিসাব হচ্ছে আই উঠাতে গেলে আমাদের উভয়কে বর্গ করতে হবে, তার মানে আই স্কোয়ার সমান -1 আমরা জানি, তাহলে আই স্কোয়ারটাই ক্যান্সেল হয়ে যাবে। এখন আমাদের কাজ হলো উভয় পক্ষকে বর্গ কর, যদি বর্গ করি তাহলে কিরকম হবে এক্স সি এ ওয়াই হোল স্কোয়ার, আর এখানে আই স্কোয়ার ডি ওয়াই ডিএক্স হোল স্কোয়ার। তাহলে এম আর হোল স্কোয়ারের সূত্র আমরা সরাসরি বসাই দেবো, এক্স স্কোয়ার সি স্কোয়ার 2 এ সি এক্স ওয়াই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডান পাশে মাইনাস থেকে যাবে, আর এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার 2 বি ডি
एक्स वाई प्लस डी स्क्वायर एक्स स्क्वायर এখন আমাদের প্রমাণে যেটা রয়েছে এক্স স্কয়ার এর সাথে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এবং এক্স ওয়াই আলাদা তাহলে আমরা এখন যেগুলোর সাথে এক্স স্কয়ার আছে ডান পাশ এবং বাম পাশ ইকুয়াল চিহ্নে এক্স স্কয়ার গুলো আগে বাম পাশে নিয়ে এসে দেখি এক্স স্কয়ার গুলো যদি আমরা বাম পাশে নিয়ে আসি এখানে এক্স স্কয়ার সি স্কয়ার আছে এখানে এক্স স্কয়ার ডি স্কয়ার আছে যদি আমরা এই চিহ্নটা উঠাই দিই একবার এখানে বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস টু বি ডি এক্স ওয়াই মাইনাস ডি স্কয়ার এক্স স্কয়ার আর যে পাশে যা আছে একবার লিখে রাখি টু এ সি এক্স ওয়াই এ স্কয়ার ওয়াই স্কয়ার এখন কাজ হলো আমরা এক্স স্কয়ার গুলো প্রথমে বাম পাশে নিয়ে আসবো তাহলে দুটোর সাথেই যদি এক্স স্কয়ার আছে আমরা সি স্কয়ার ডি স্কয়ার একবারে এক্স স্কয়ার কমন আছে সেই হিসেবে এক্স স্কয়ারটা কমন নিয়ে লিখলাম দুটোতেই আছে ডি স্কয়ার এক্স স্কয়ার বাম পাশে লিখলে প্লাস হয়ে গেল সেই হিসেবে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার এখন এক্স ওয়াই টার্মটা এখানে মাইনাস এটাও মাইনাস আছে আর এটা আমরা যদি প্লাস টু বি ডি এক্স ওয়াইটাকে বাম পাশে নিয়ে আসে এটাও মাইনাস হয়ে যাবে একবারে আমরা যদি মাইনাস টু কমন নেই তাহলে ভিতরে থাকবে এসি প্লাস বি ডি এক্স ওয়াই কমন আছে একবারে ডান পাশে লিখে দিলাম একইভাবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি দুটোকেই আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এখান থেকে এ স্কোয়ার এবং বি স্কোয়ার কমন নিয়ে আমরা একবারে ওয়াই স্কোয়ার লিখে দিতে পারি তাহলে একবারে আমাদের প্রমাণটা কমপ্লিট হয়ে গেল তাহলে এটা দেখানো হলো এটা দেখানো হলো আচ্ছা তিন নম্বরটা হলো আর একটা ছোট অঙ্ক আমরা করব শেষ এতে করে আজকের মতো শেষ করব যা এখানে দেওয়া আছে চার নাম্বার সমাধান দেওয়া আছে জেড সমান থ্রি প্লাস টু ওয়াই এবং জেড বার থ্রি মাইনাস টু ওয়াই অর্থাৎ এর জেড উপর একটা দাগ জেড বার পড়া হয় পড়া যায় তাহলে জেড সমান সমান থ্রি প্লাস টু ওয়াই অর্থাৎ এর অনুবন্ধী কে বোঝায় এটা থ্রি প্লাস টু ওয়াই এর অনুবন্ধী জেড বার সমান থ্রি মাইনাস টু ওয়াই এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে এখন বাম পক্ষ আমরা লিখব বাম পক্ষে আছে জেড স্কয়ার প্লাস জেড ইন্টু জেড বার জেড বার হোল স্কয়ার যাই জেড এর মান আমরা বসাই দেবো থ্রি প্লাস টু ওয়াই এখানে জেড এর মান আগে বসাবো থ্রি প্লাস টু ওয়াই জেড বার থ্রি মাইনাস টু ওয়াই এখানে জেড বার এর মান থ্রি মাইনাস টু ওয়াই হোল স্কয়ার যাকে এটাকে হিসাব করলে যদি আমাদের ডান পক্ষটা হয় তাহলে সঠিক হবে আচ্ছা এটা যদি আমরা বর্গ করি নাইন তিন দোকানি ছয় দোকানি বারো আই দুই স্কয়ার আই স্কয়ার এখানে এ প্লাস বি ডি মাইনাস বি সূত্র থ্রি স্কয়ার টু স্কয়ার আই স্কয়ার এখানেও নাইন টুয়েলভ আই প্লাস টু স্কয়ার আই স্কয়ার আচ্ছা আর একবার হিসাব করি নাইন টুয়েলভ প্লাস টুয়েলভ মাইনাস টুয়েলভ ক্যান্সেল টু স্কয়ার অর্থাৎ চার আই স্কয়ার মানে মাইনাস চৌতাল্লিশ মাইনাস ফোর এখানে নাইন এখানে টু স্কয়ার আই স্কয়ার অর্থাৎ এখানে আই স্কয়ার মানে মাইনাস ওয়ান তাহলে একবারে প্লাস ফোর নাইন শেষে আর একটা আছে টু স্কয়ার ফোর আই স্কয়ার মানে মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এইটা এইটা ক্যান্সেল চার চার
আর 3 9 27 মাইনাস 4 23, তাহলে এটা হচ্ছে ডাইন পক্ষ, ডাইন পক্ষ। তাহলে প্রমাণিতটাও কমপ্লিট হলো। যাই হোক, আমরা বেশ কয়েকটি ভিন্ন ধরনের অঙ্ক সমাধান করলাম আজকের ক্লাসে। এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ, ভালো থেকো।